আমাকে দিল্লি সফরের ব্যাপারে আমন্ত্রণ জানানো হয়েছে। আমার ফরেন ট্রিপ বাইলেটারাল স্পষ্টত আমরা চাচ্ছি ভারতেই হবে। আমার সাথে মূলত সৌজন্য সাক্ষাতে এসেছিলেন এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি প্রথম যে অ্যাম্বাসেডর সাথে আমার সাক্ষাৎ হলো তিনি হচ্ছেন ভারতের সম্মানিত হাই কমিশনার। এরপরও এটি যদিও বা সৌজন্য সাক্ষাৎ ছিল, এরপরও আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছি এবং কানেক্টিভিটি আসলে আমাদের যদিও বা সৌজন্য সাক্ষাৎ ছিল, এরপরও আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছি, বিশেষত গুরুত্ব সহকারে আমরা কানেক্টিভিটি ইস্যুতে আলোচনা করেছি, বর্ডার হাট সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে এবং বিশেষত ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকার বিনিময়ের মাধ্যমে আমাদের যে বাণিজ্য সেটিকে সম্প্রসারণ করা, এটি ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা জানেন এবং অল্প বিস্তর ইতিমধ্যে বাণিজ্য হয়েছে। এটিকে আরো কিভাবে সম্প্রসারণ করা যায় এবং এটিকে কিভাবে আরো জনপ্রিয় করা যায় এবং সবার কাছে পরিচিত করা যায় সে নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। কারণ সেটি হলে পরে ডলারের উপর বা অন্য কারেন্সির উপর ডিপেন্ডেন্সি আমাদেরও কমবে, ভারতেরও কমবে এবং আমাদের মধ্যে বাণিজ্যটা সম্প্রসারণ করার ক্ষেত্রে সেটি সহায়ক হবে এবং পিপল টু পিপল কন্ট্যাক্ট বাড়ানো সেটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এবং চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করে ভারতের পণ্য নর্থ ইস্ট প্রভিন্সগুলোতে নিয়ে যাওয়া, আপনারা জানেন যেটা লং একটা ইস্যু যেটা আমরা নিয়ে কাজ করছি, বহুদিনের পুরনো একটা ইস্যু যেটা নিয়ে আমরা কাজ করছি, ইতিমধ্যে হয় কিছুটা কিন্তু সেটিকে যাতে আরও সম্প্রসারণ করতে পারি সেজন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে এবং পলিসি ফ্রেমওয়ার্ক সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। পলিসি ইজ দেয়ার, ছোটোখাটো কিছু বিষয় আছে সেগুলো হয়ে গেলেই চট্টগ্রাম বন্দর ব্যবহার করে রামগড় দিয়ে এবং আখাউড়া দিয়ে পণ্যের পরিবহন সেটি শুরু হবে এবং আমরা বর্ডার হাট আরও কীভাবে সম্প্রসারণ করা যায় এগুলো নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে বলুন। স্যার, কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট নিয়ে কোনো আলোচনা? কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ নিয়ে আজকে সেভাবে বিস্তারিত আলোচনা হয়নি, বাট আমাদের বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা ওনার? আমরা যেটা আলোচনা করেছি যে দেশে একটি সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ জনগণের ব্যাপক অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা ছিল, যেমন দেশের মধ্যে অগ্নিসন্ত্রাস নৈরাজ্য চালানো হয়েছে, পাঁচই জানুয়ারিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে ট্রেনের মধ্যে একটি পুরো পরিবারকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর অন্যান্য মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটি স্পষ্টত নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য মানুষকে ভয় লাগানোর উদ্দেশ্যেই এটি করা হয়েছিল, এই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং সব কিছু ছাপিয়ে দেশে মানুষের উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে এই সমস্ত কিছু ঢাকা পড়ে গেছে এবং দেশে একটি উৎসব পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সমস্ত বিদেশি পর্যবেক্ষক যারা এসেছিল সবাই এটিকে একটি ভালো নির্বাচন বলে আখ্যা দিয়েছে এবং এই ক্ষেত্রে ভারত থেকেও অনেকে এসেছিল, তারাও এটিকে একটি ভালো সুন্দর নির্বাচন বলে আখ্যা দিয়েছে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রে ভারত আমাদের পাশে ছিল আছে, এই বিষয়গুলো আলোচনা। মাননীয় আপনার ইন্ডিয়ার কাউন্টারপার্ট গতকালকে আপনাকে আনুষ্ঠানিকভাবে কংগ্রাচুলেট করেছেন, ওনাকে আপনি ঢাকা সফরে আমন্ত্রণ জানিয়েছেন কিনা অথবা হাই কমিশনার আপনাকে দিল্লি সফরের ব্যাপারে কিছু বলেছেন? আমাকে দিল্লি সফরের ব্যাপারে আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা টাইমটা দেখছি কখন আমার জন্য এবং একই সাথে ভারতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী শ্রী জয়শঙ্করের জন্য ফিজিবল হয় সেটি নিয়ে আমরা কাজ করছি। আমি একটু জানতে চাচ্ছিলাম, তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য চীন আগ্রহ প্রকাশ করছে, সেই ব্যাপারে ভারতের কোন? এগুলো নিয়ে আলোচনা হয়নি। আপনার প্রথম ফরেন ট্রিপ কোথায় হচ্ছে অফিসিয়াল? আমার ফরেন ট্রিপ বাইলেটারাল স্পষ্টত আমরা চাচ্ছি ভারতেই হবে, কিন্তু মাল্টিল্যাটারাল ট্রিপ আমি তো উগান্ডায় যাচ্ছি 17 তারিখ রাত্রে।
দিবাগত রাতে। মাননীয় মন্ত্রী, পশ্চিমাদের যে বাংলাদেশের নির্বাচন নিয়ে অবজারভেশন, সেটি নিয়ে ভারতের অবস্থান কোনো কিছু বলেছে কিনা বা এটি নিয়ে কোনো আলোচনা হয়েছে? দেখুন, তারা আমাদের দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য সবসময় আমাদের পাশে ছিল। 14 সালে নির্বাচন নিয়েও অনেক ষড়যন্ত্র হয়েছিল, ভারতবর্ষ আমাদের পাশে ছিল। 18 সালের নির্বাচনকেও বিতর্কিত করা, সে নির্বাচন নিয়েও অনেক প্রশ্নের উপস্থাপন করা হয়েছিল, ভারতবর্ষ আমাদের পাশে ছিল। এবং এবারও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আপনারাই জানেন যে ভারতের অবস্থানটা কি ছিল বা কি আছে। মাননীয় যে রাজপথে বিএনপি আবার সক্রিয় হচ্ছে, বিরোধী দলগুলো সক্রিয় হচ্ছে, সামনে পলিটিক্যাল সিচুয়েশন আসলে কোন দিকে যেতে পারে বা আপনিও দলের জয়েন্ট সেক্রেটারি, আপনাদের কি প্ল্যান, কি করবেন, তাদের সঙ্গে কোনো আলোচনা যাবেন নাকি অন্য কোনো ব্যবস্থাকে? দেখুন, আজকে বিকেল 3টায় আমাদের দলের ওয়ার্কিং কমিটির মিটিং হবে, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, যারা রাজনীতি করে না শুধু সন্ত্রাস নৈরাজ্য করে, তাদের সাথে তো আলোচনার কোনো কারণ নেই। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।